ডিজে বাপি দু শাইক নম্বর পোল দেখি দেখি 5 বছর হয়েছে কিন্তু আমার মনে আশা আমার বেটার আমি শাদি করাতে চাই কিন্তু জাহাপরা কোথায় গেল জাহাপরা বেগম সাকিনা ভাবছে বেগম কি চিন্তা করছে বেগম পুত্র জামালের বয়স মাত্র 5 বছর তাকে সাজিয়ে দিয়ে পুত্র পুত্র বধূ মাথা নিয়ে তুমি সুখে কাল যাপন করতে চাও হ্যাঁ যাও বেগম তোমার মনের আশা দিলের কায়া সব পূর্ণ করব যাও বেগম তুমি হারে বেগম আমি দেখছি পাত্র সন্ধান পাওয়া যায় বেশ আমি আসি যাও পায়না বেগম একবার মনে হচ্ছে দিলের কায়া পুত্র জামালকে সাজিয়ে দিয়ে পুত্র পুত্র বধূ মাথা নিয়ে সুখে কাল যাপন করতে চায় কিন্তু জামালের বয়স মাত্র 5 বছর তাকে বিবাহ দিতে গেলে দুইবার এই বছরের কন্যার প্রয়োজন এত নাবালিকা কন্যা আমি কোথায় পাবো কোথায় পাবো ও হ্যাঁ আমার ইয়াদ হয়েছে এই কি আছিস তারপরে ঘরকে কেড়ে দিয়ে তারপরে আমার নাত আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি আপনাকে তালব দিয়েছি বলুন জনাব তাকে বিবাহ দিতে গেলে দুইবার বছরের কন্যার প্রয়োজন তাই আমি আপনাকে ডেকে পাঠিয়েছি আপনার সন্তানে কোন সুপাত্রী আছে কি না বেশ আপনার পুত্রের বয়স মাত্র 5 বছর কিন্তু আপনি একটি ফুলের নাম বলুন তো যেটা আপনার প্রিয় ফুল আমি শুনেছি খনফুল আপনি কি জ্যোতিষী করতে করতে জানেন একবার দেখুন না চর্চা করে পা চাই না আচ্ছা আপনি কোন ফল ভালোবাসেন কোন ফল খেতে ভালোবাসি মহব্বত করি প্যার করি আসলাই হ্যাঁ জনাব বাদাম কি বাদাম জনাব পেয়েছি পেয়েছি জনাব পেয়েছি ফুলটাকে বাদ দিন তাইলে থাকলো লাল আর ফলটাকে বাদ দিয়ে বাদামটাকে বাদ দিয়ে থাকলো চিন চিন বাদ বাদশার একমাত্র কন্যা নাম তার লাল বানু বয়স তার মাত্র 2.5 বছর মারহাবা 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 কোটেক সাহেব ধন্যবাদ
আনন্দের দিনে খালিয়াতে ফিরে দেওয়া বুদ্ধিমানের কাজ নয়, তাই তোমার পুরস্কার। তাহলে আসি যা হবে এসো এসো। আমি রোমরা সবাইকে নিয়ে আমরা আবার সেই যাত্রা করব। এটা হলো বেল ফুল।
দেখি এটা কি ফুল? এটা হলো রজনীগন্ধা। এটা হলো রজনীগন্ধা। দেখি এটা কি ফুল? এটা হলো লাল গোলাপ। এটা হলো লাল গোলাপ। ইয়া আমি কি দেখলাম? আহা মরি মরি কিরু ফেরিলাম মাধা মাধা, দেখি নাই যাহা দেখেছি তাহা, কিন্তু কে সুন্দর এলাইয়া কেশধাম সড়াইয়া রূপের পশরা, বসে আছে চাতকিনী ঠিক যেন চাতকের আশায়। না না, যে জাতির মেয়ে হোক না কেন, সত্য পরিচয় আমাকে জানতেই হবে। কি দে কি লাম কি ইহে লাম গো, কি দে কি লাম বঞ্চিত মরে প্রেম সুদা দানি অতিলে দাঁড়াও হে কেন তহবের বাণী একবার শুনাও আহাকে বলো তাহলে তার আগে তুমি বলো তো কোথা
চেনো না তাহলে শোনো সুন্দরী চিনিলে চিনিতে পারো এই না পারো শহর ঘর পারো শহর আকবর বাদশার Thank you.
তোমায় শাদি করতে গলি এই পারো সহ তোমার নামে লিখে দিতে হবে তাই তো দেখো জরি নাম তোমাকে আমি এই ফুলবাগানে প্রথম দেখে মন প্রাণ উজাড় করে আমি তোমাকে মহব্বত করেছি তোমার জন্য তোমাকে পাওয়ার জন্য শুধু পারো সহ কেন এই মুহূর্তে আমি আমার জানটা কুরবানি করতে পারি সত্যি তাই কি বলছিলাম জানো কি এটা তো ফুলবাগান কোথায় পাবো কাহা আহা কুছ কহলো অনেক কিছু দিতে পারো যদি তুমি মন প্রাণ খুলে দাও অনেক কিছু দিতে পারো দেখো জরি না তোমার কাছে এমন কিছু চাই তুমি যাই ফুল বাগানে এসে সুন্দর সুন্দর ফুল তুলে তুলে এক ছোঁয়া ফুলের মালা গেঁথেছো একবার পড়ো না ওই ফুলের মালা ছোঁয়াটি আমার গলে পরিয়ে দিয়ে আমাকে তোমার মনের মানুষ করে নিতে ফুলের মালা তুমি গলে পরবে বেশ এই মালা যখন তোমার একান্ত ইচ্ছা পড়ো আমি নিশ্চয়ই পরাবো কিন্তু একটা কথা কথা এই মালা পরার পরে এই জরিনা সুন্দরী কি যেন তুমি কোনোদিন দিও না জ্বালা তাহলে আজ থেকে তুমি আমার আর আমি তোমার সত্য বলো তার জন্য একটা বুদ্ধিবাদ করেছিলাম আমি যেমন যেমন আমার কথা যদি তুমি শোনো তাহলে খুব তাড়াতাড়ি তোমার সঙ্গে আমার দরবারে সাজি কি জানো তুমি ঘরে ফিরে গিয়ে গোসা করে থাকবে খানা খাবে না গোসল করবে না পাঠশালায় যাবে না তখন তোমার আব্বা জান নিশ্চয় তোমাকে জিজ্ঞাসা করবে তখন তুমি কি বলবে জানো কি বলবে আব্বা জান ফুল বাগানে বাগবানি জরিনা সুন্দরী তার একমাত্র মেয়ে তার সঙ্গে যদি রাত দিন চব্বিশ ঘন্টার মধ্যে আমার সাজি দাও তবে আমি খানা খাবো গোসল করবো পাঠশালায় যাবো তাহলে আমার জীবন আমি তুষার নালে দেবো আমি কি খাই জানো কচু শাক কচু লতি কচু ডাটা কচু এই জন্য ভালো মন্দ মাছ তরকারিতে কিনতে পারি না কচু শাক তোমার কথাই থাকলো এই মুহূর্তে মহলে ফিরে যাব আজ মহলে ফিরে গিয়ে আজ আমি অভিমান করব আর যেগুলো তুমি বলে দিলে ঠিক
ওইগুলো আমি অক্ষর অক্ষরে পালন করব। তার আগে তোমায় একটা কথা বলতে চাই, কি জানো? তুমি যদি আমার জীবনের কি করি তোমায় আমি ভুলব, কি করি তোমায় আমি ভুলব, তুমি দেখো তুমি যেন মাই ভুলে যেও না। গোসল করবে না, খানা খাবে না, মত্তবে যাবে না? দাসী,
আজ আমি গোসল করব না, খানাও খাব না, মক্তবে পড়তেও যাব না। কেন কি হয়েছে? আমি অভিমান করেছি। আচ্ছা দাসে, তোকে একটা কথা বলবো, আমার বাপজানকে বলতে পারবি? কি বলবো? বাপজানকে বলবি জাহাপনা ভাইজান অভিমান করেছে? যদি বলে কেন, বলবি ওই ফুল বাগানে আর যদি শাদি না দেন তাহলে ভাইজানের জীবন ভাইজান রাখবেন। এই কথা যদি জাহাপনাকে বলি তাহলে আমার গলাটা ঘাত করে কেটে দেবে। ভাই যখন যখন বলছি যাই যে বলি, ঠিক আছে আমি এই মুহূর্তে জাহাপনা আগেই বলছি। যাই হোক, নতুন দাস দাসীর ওপরে আমি ভিত্তি রাখতে পারছি না। দাসীর কাছে আমার মনের কথাটা বললাম, কিন্তু দাসী জানো কি একটা বলতে চাইলো, যে এইটুকু ছেলে এখন বিয়ে করার শখ জেগেছে অন্তরে, কিন্তু না দাসীটা জানে না। কথায় বলে মেঘে মেঘে বেলা আর মনে মনে চলা, তার চেয়ে আমার বাপজানের কাছে আমি নিজেই যাই। পুত্র জামাল উপযুক্ত হয়েছে, তাই থেকে পারস্যের সাহিত্য একটা উঠে বসে আমি অবসর নেব, বিশ্রাম নেব। আমার হৃদয় আমার হৃৎপিণ্ড আমার একে আছি নীরবে নিস্তব্ধ নত মুখে। কেউ কিছু বলেছে তোমায়? না যাব না। তাহলে তাহলে মনটা খারাপ কেন? ভয়ে বলবো না নির্ভয়ে বলবো? বেশ, আমি তোমায় অভয় দান করলাম, নির্ভয়ে বলো। যাব না। ভাই জামাল গোসল করবে না, খানা খাবে না, মত্ত হয়ে যাবে। কারণ কারণ হলো কি? বলছি বলছি, কারণটা কি? ফুলবাগানের বাগওয়ানের কন্যা নামতার জরিনা সুন্দরী, তার সঙ্গে যদি 24 ঘন্টার মধ্যে শাদি দিতে পারে তাহলে গোসল করবে, খানা খাবে, মত্ত হয়ে যাবে। এই কথা আমার পুত্র জামাল বলেছে। অস্পৃশ্য ঘৃণা মালিনীর কন্যাকে শাদি করতে চায়, যদি মিথ্যে হয় তাহলে তোমার শাস্তি ভীষণ ভয়ঙ্কর কোটি। কথাটা মনে রাখবে, এখন তুমি আসতে পারো। একটা অস্পৃশ্য মালিনী কন্যাকে শাদি করতে চাই, তার সব বিবাদ অসম্ভবকে সম্ভব করতে চাই। আমি যাবো, ওই দাসীর কথার উপর নির্ভর করে কিছু বলা যায় না। আমি জানবো, আমি শুনবো আমার পুত্র জামাল সে কি বলতে চায়। আমার মৃত্যুর পরে তুমি বসবে পারস্যের সাহিত্য একটা উঠে, এটাকে আমি ভুল বলছি না ঠিক বলছি? না বাপজান ঠিকই বলছি। আচ্ছা কি বিশ্বস্ব বদনে মলিন বেশে কেউ কিছু বলেছে না কেউ মেরেছে? বলো সেই দেয়া তোকে আমি এমন শাস্তি দেবো যা থেকে মানুষের আবার বৃত্ত বনিতা হিন্দু মুসলমান বৈধ খ্রিস্টান সবাই আতঙ্ক সে উঠবে। বলো কেউ কি মেরেছে? রে নয় কে এউ কে নয় গো আপাকে হই না দেই গাহাল ফুল বাগানে মালির মেয়ে গো আপা পাগল করে দেখি মনামার ও মোর আপা গো ও আমি তোমার শাদি দিয়েছি যখন তোমার বয়স ছিল মাত্র 5 বছর,
লাল শহর চিনবার বৎসর কন্যার নাম তার লাল মন ইচ্ছা জেগে থাকে মনে তাহলে এই মুহূর্তেই উজির নাজির আমির অমরদেরকে সেই লাল শহর যাত্রা করতে পারো তাহলে বাসমানি আমার সাথী হয়ে গেছে হ্যাঁ বাপজান বাপজান বাসমানি আমার সাথী হয়েছে সত্য কিন্তু আমি নিজের চোখে দেখিনি বাপজান আজ আমি নতুন করে নিজের কানে শুনলাম যে বাসমানি আমার সাথী হয়েছিল তাই আমি শুধু বলতে চাই বাপজান কি বলতে চাও তুমি আমি নতুন করে আবার দেখতে চাই নতুন করে বলতে চাই বাপজান বলো কি বলতে চাও তুমি দোষর সাথী করিব আপা গো আমি কিছুতে এসে জরিনাকে ভুলতে পারবো না বাচ্চা তাকে আমি কথা দিয়েছি পবিত্র খোদার নামে কসম খেয়ে আমি তাকে অনা করেছি এটাই হলো আমার শেষ সিদ্ধান্ত তোমার সঙ্গে আমার খুনকার রিস্তা আমি ভুলে যাব আমি মনে করব আমার পুত্র বলে কেউ ছিল না বলা ভুলবে কিনা আমি শেষবারের মতো জিজ্ঞাসা করছি বলা ভুলবে কিনা ভুলবে না তাহলে এই মুহূর্তে আকবর বসে নিজে হাতে কোরবানি করবে আল্লাহ আকবর
আল্লাহু আকবার আল্লাহ। এই কি জাবালা, এ আপনি কি করছেন? কেন কেন আমার বেটাকে আপনি মারতে চাইছেন? কেন একমাত্র পুত্র সাহজাদ জামালকে হত্যা করতে যাচ্ছে? হ্যাঁ বলুন। সে কথা শুনলে তুমি সইতে পারবে না, না জাবালা, তো হয়ে যাবে, পায়ের নিচ থেকে মাটি সরে যাবে, আকাশে ভয়ে তোমার মাথায় পড়বে। ওই কুরআনের গুপ্ত অস্পৃশ্য ঘৃণা মালের কন্যাকে শাদী করতে চায়। আমার বেটা যখন শাদী করতে চায়, ও যখন এটাই ভেবে নিয়েছে, আপনি আর আমি কদিন? আমার বেটা যখন শাদী করতে চায়, আপনি এতে রাজি হয়ে যান? তোমার এই কুলঙ্গার পুত্র বলতে পারুষের মশনুকে মাথায় পড়ে বৎসাই থাক, এ তোমার মনের দুরাশা বেগম দুরাশা, আমি কোনো কথা শুনবো না, কোনো বদ মানবো না। এই মুহূর্তে আমি না যা জানা না, আপনি এমন কাজ করবেন না। ও আমার বেটাকে আপনি ছেড়ে দিন, ও যা বলছে আপনি মেনে নিন। যা পানা ইয়ে বলছো মেনে নেব? হ্যাঁ যা পানা, ও যদি আমাদের কাছ থেকে চলে যায় তাহলে কে বসবে এই মশনুতে? বলি যা পানা, কে রক্ষা করবে? বেগম কে বসবে মশনুদে, কে কোদে পূজে পালন? তাই না বেগম? কেন ও আমাদের একমাত্র পুত্র, আমাদের তো আর কেউ নেই। বেশ পাগল ও নিজের ভালো বসে বেগম, তাই আমি মেনে নিলাম। আপনি আমাকে কথা দিন জাহাপানা, যে আমার বেটাকে আপনি জীবনে কোনোদিন হত্যা করবেন না। বেগম আমাকে কি আপনি কসম করুন, বলুন আপনি কোনোদিন আমার বেটাকে হত্যা করবেন না? বেগম তোমার মাথায় হাত দিয়ে পুত্র জামালের সামনে দাঁড়িয়ে কথা দিলাম, কসমের খোদা ওয়াদা করলাম, জীবনে কোনোদিন আমি আমার পুত্র জামালকে হত্যা করতে উদ্যত হব। কারণ আপনার দুদিন পরে কবরে চলে যেতে হবে, যার ভালো সেই বিখরা টুটি কো পোপে চপ্পে বেরা জীবনতি হ্যায় মৌত কিতনে হোসিন হোতি হ্যায় মেহের পর খুদা। এর চেয়ে মৃত্যু যন্ত্রণা আমার কাছে অনেক ভালো ছিল। উপায় নেই, কুলঙ্গার পুত্র আমার দেখেছো তুমি? হ্যাঁ মালিনী। হ্যাঁ আমি মালিনী। তোমার কি অবিবাহিতা কন্যা আছে? আচ্ছা তোমার মায়ের কি, তোমার মায়ের কি কোনো দাবি আছে? দাবি তো আছে, আমি বলতে পারবো না, আমার মেয়ের দাবি আমার মেয়েই বলতে পারবে। আচ্ছা আচ্ছা ঠিক, যার দাবি সে বলবে। বেশ আগামী কাল সবেরে পেহেলে তুমি তোমার কন্যাকে নিয়ে সেই দরবারে হাজির হবে, আমি তার মুখ দিয়ে শুনবো সে পারস্য সম্রাট আকবর শাহের কাছে কি দাবি রাখতে চায়। আমি হব বাচ্চা ছেলের শাশুড়ি, আর আমার মেয়ে হবে বাচ্চার ছেলের বেগম। আল্লাহ গো, এটা নেশা লাগে, তামাক খেয়ে লাগা বলি আমি যান। এত
এত আনন্দ তোমার কিসের জন্য লাগছে? ও মা তাহলে শুনবি মা? বলো মিজান, আমি ওই বাচ্চা ডেকেছে তাই গেছিল আল্লাহ কি মনের কথা তুমি কাকে বলবে তাই তো বলছো? শোনো শোনো মা, আমার কথা কানছি বলি মা গো মা, তোমার মনের কথা যদি আমি না বুঝবো তো কে বুঝবে? কথাই কি বলে জানো মা, জুয়ার পেলে বায় না সেবা কেমন নে, ধার যে দেয় না সেবা কেমন পড়ছি, আর ঠোকর দিলে মাছ বাঁধে না আর সেবা কেমন বড়ছি, আর ঠাট্টার বোঝে না সেবা কেমন মেয়ে। কথাই কি বলে জানো মা, আমি যদি তোমার মনের কথা না বলতে পারবো তাহলে এই রূপ যৌবন নিয়ে তোমার গর্ভে কেন জন্মগ্রহণ করবো মা? বলো তোমার মনের কথা আমার ছেলের সাথে শাদি দেবে? আমি হ্যাঁ দেবো, দাবিটা কি? আমি তখন বলেছি মা কি আমার মেয়ের দাবি, আমার মেয়ে বলবে আমি বলতে পারবো না দরবারে যাবো। আমি তোমাকে তলব করছি। তোমার মায়ের মুখে শুনলাম তোমার নাকি কয়েকটা দাবি আছে, বলো তো মা তোমার প্রথম দাবি কি? আপনার ছেলের সঙ্গে যদি আমার শাদি একান্তই করতে হয় তাহলে আমার তিনটে দাবি। প্রথম দাবি হলো কি? আপনার রাজ্য ঐশ্বর্য সব আমার নামে লিখে দিতে হবে। দ্বিতীয় দাবি, আপনার ছেলেকে আমার বাম পাশে বসে শাদি দিতে হবে। পাপে
শেষ কথা তাই খনের ন্যায় খন পুরিবেন ন্যায় এই মুহূর্তে আমি তোমায় হত্যা করবো বলো আল্লাহ আকবার আল্লাহ আকবার জীবনে মরণে আমার পুত্র জামালকে হত্যা করতে যাবো না, কারণ পাগল নিজেরও ভালোবাসে তার ভবিষ্যৎ যদি নষ্ট করতে চায় যাতে আমার আর তোমার কি যাও বেগম তুমি যাও আমি এই মুহূর্তে শাদী ব্যবস্থা আমি তোকে ডাকি না কে ডেকেছে জানিস আর জনে কি চেয়েছিস মা? স্নেহ ভালোবাসার মহব্বত কিছু আমি এই সাই দরবার ত্যাগ করে চলে যাবো শুধু অনুরোধ কখনো কোনোদিন ভিখারিকে খালি হাতে ফেরিয়ে দিবি না এটাই তোর কাছে আমার অনুরোধ পারস্যের আমার বৃত্ত বণিত হিন্দু মুসলমান বৈদ্য খ্রিস্টান আজ আমার বৎসাই নেই বৎসাই ত্যাগ করে চলে যাচ্ছি বৎসাই থাকাকালীন হয়তো তোমাদের উপর অত্যাচার অবিচার করেছি
অপরাধ করেছি তাই ভাই বলে বন্ধু বলে আত্মীয় বলে তোমরা আমায় ক্ষমা করে দিও একেবার মন চাই নেই আমি সবাইকে ত্যাগ করে চলে যাচ্ছি কেবল পেট খালে ও আমার পারস্যের অলিতে গলিতে পথে প্রান্তরে যারা যেখানে যে অবস্থা আছো সবাইকে এই আটকর মস্তার আখেরি সালাম ও তোরা ঘাস
বেলা 12টার মধ্যে যদি আমাদের জন্য খানা পাক করে না নিয়ে আসে জরিনা নিজের হাতে তাকেও দক্ষিণ মাসানে বর্তন করবে বেরিয়ে যা ছোট থেকে যা পড়াকে নিজের অপজনের আসলে আমরা বসিয়েছি কোনোদিন কোনো কষ্ট দুঃখ আমাদের দেয়নি সেই যা পড়াকে কেমন করে বলবো যে কোরাশালাই যে কোরার কাজ করছে जान मान ठंडा रेखो बाल बच्चा भालो रेखो ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह मन बेगम महले फकीर साहेब এসেছে যাইহোক আমায় দেখতে হবে দিল কা কাহানি কোই নে সুনেগা টুট গয়া জামানা বেকরার হো গয়া দিল বেগম বলুন জাহাপনা আজ আমাদের কিছুই নেই নবাবে নেই খানদান নেই ইজ্জত নেই কিছুই নেই কারণ আমার পুত্র অস্পৃশ্য ঘৃণা মালিনী কন্যাকে শাদি করেছে ঠিক বলেছেন জাহাপনা এই রাজ্যের সবাই দেখলে ঘৃণা করে তিরস্কার করে লাঞ্ছনা দেয় গঞ্জনা দেয় কারণ আমার আর খানদান নেই ইজ্জত নেই বংশাই নেই কিছুই নেই কি পানি নীরবে চলে দাসি কি হয়েছে তোর কেন জাহাপনা আপনার দরবার ছেড়ে আমরা একাত করে সব দাসী চলে যাব তোরা কেন চলে যাবে তোরা চলে গেলে তারপরের কাজগুলো করবে কারা কে বলেছে আমাদের নতুন বেগম সাহেবা বলেছে বলেছে দেখ দাসী তোরা একাত করে সবাই চলে যাবে তোরা কোনো এত বড় দাসী যদি থাকিস তাহলে রাজার রাজবন্ডার পুড়িয়ে যাবে আমি তখন বললাম কি যে একাত করে সব দাসী যদি আমরা চলে যাই তাহলে এই রাজ্যের রাজত্ব কে করবে তখন বলল কি বললাই পুরো বেটি আর পুরো বেটাকে বসে বসে খাবে আগামী কাল বেলা 10টার মধ্যে ওই পুরো বেটিকে খারাপ পাক করে নিয়ে আসবি বলবি আর তাই যদি ডানি আসে তাহলে দক্ষিণ মাসনে বন্ধন দেওয়া হবে আর ওই পুরো বেটাকে ঘোড়াশালায় ঘোড়ার ঘাস কাটার হবে घोड़ार घास তাহলে আসে যাও পড়া এসো
রান্নাশালে রান্নাও করিনি। বেগম, আমি এখন কি করে এসব করব? বেগম, এখন সম্রাট যার হাতে রাজ্যের উত্থান পতন, যে মালিক তার আদেশ না পালন করলে আমাদের কি করতাম? জাহাপনা, তাই আদেশ পালন করতে। জাদু, এসো জাদু আমার রাজ্যে, আমি ঘোষণা করে দিচ্ছি কোনো ফকির মিসকিন এক মুষ্টি ভিক্ষা পাবে না। তুমি যে আদেশ করেছো রাজ্যের ফকির মিসকিনদের যদি ভিক্ষা না দাও তাহলে তারা যে না খেতে পেয়ে ইন্তেকাল করবে। কে কে বাইরে মামা বলে রাখছে? আমি আমি মিয়াজান, আমি ফকির মা। একই ফকির তুমি দরবারে প্রবেশ করেছো, তুমি কি ঘোষণা শুনি জরিনা নতুন আইন আমার রাজ্যে কোনো ফকির মিসকিন এক মুষ্টি ভিক্ষা পাবে না? বলো মা, অমন কথা বলো না, তোমরা ভিক্ষা না দিলে আমি কোথায় যাব বলো? তাছাড়া শুনেছি ঘোষণা, কিন্তু শুনে কি করব? আমার ছেলে মেয়ে যে আজ দুদিন অনাহারে আছে মা, রহিম করিম আর শাকিরার মুখের দিকে আমি একটা বারও তাকাতে পাচ্ছি না মা। তুমি তুমি আমার এক মুঠো ভিক্ষে দাও মা, এক মুঠো ভিক্ষে দাও। রহিম করিম অনাহারে আছে, আমি দেব চাঁদকি, আমি এক মুষ্টি তোকে ভিক্ষা দেব না। ভিক্ষা দেবে না? ও মা, সত্যি তুমি ভিক্ষা দেবে না? তুমি যদি ভিক্ষা না দাও তাহলে তোমার পায়ে আমি মাথা ঠুকে মরব। ফকি পা ছাড় বলছি, ফকি পা ছাড় বলছি, ছাড়বি না? বেশ তাহলে শোন ফকি, একান্তই যখন তোর ভিক্ষার প্রয়োজন ভিক্ষা আমি তোকে দেব। ওর ফকি একটু অপেক্ষা কর, আমি তোকে প্রাণ ভরে ভিক্ষা দেবো। আরে ঝুলিটা ভরে তুই বাড়িতে নিয়ে যাবি, তো রহিম করিম অনাহারে আছে তিন দিন, তা ওরা শান্তি করে খানা খাবে। আর এমন ভিক্ষা দেবো কোনোদিন এই দরবারে এসে তোকে হাত পাততে হবে না। একটু তাড়াতাড়ি এসো। ও বাপ বাপ, ফকির সাহেব, এই মেয়েটাকে তুমি শাদি করেছো? হ্যাঁ ফকির সাহেব, এ হলো ওই মালির মেয়ে জরিনা, একে আমি শাদি করেছি। আমার ভালো হবে তো ফকির সাহেব? খুব ভালো হবে বাপ, খুব ভালো হবে। মা আমার দয়ার সাগর, যেই মায়ের পায়ে ধরে আমি দু ফোঁটা চোখের পানি ফেলেছি, মা আমার জন্য হনন করে গেল। প্রথমে রাজি হলো না, যেই পায়ে ধরে একটু কান্নাকাটি করেছো দু ফোঁটা আখের পানি ফেলেছো, অমনি নারীর মনটা গলে একদম স্থির হয়ে গেছে। ওমা আমি তোকে ভিক্ষা দিলাম, কি জানিস? আমি তোকে ভিক্ষা দিলাম বাসি চুলোর এই ভিক্ষা নিয়ে তুই তোর ঘরে ফিরে যা, তোর রহিম করিমের মুখে অন্যর পরিবারকে দিলাম বাসি চুলোর ছাই। কি করেছিস মা, ঠিকই করেছিস, ছাই দিবি না তো কি দিবি, ছাইয়ের মতো আছে কি? আর ছাই দিচ্ছিস, তোর হাত সরেছে, একদিন দেখবি ওই হাতে আমার ঝোলায় তুই ভিক্ষে তুলে দিবি মা। তুই আমাকে জ্ঞান দিচ্ছিস ফকি? না মা, জ্ঞান আমি কোথায় পাবো, তা তোমাকে আমি জ্ঞান দেব? আজ আমার অনাহারে ছেলে মেয়ের মুখে তুই বাসি চুলোর ছাই দিয়েছিস, আমি ফকির মা, আল্লাহর ফকির, তাই আমি তোকে বলে যাচ্ছি মা, তুই যেমন আমার অনাহারে ছেলে মেয়ের মুখে বাসি চুলোর ছাই তুলে দিয়েছিস, একদিন বাসি উনুনের ছাইয়ের মতো তোর অহংকার। একটা কথা বলবো মা, আবার কি বলতে চাস? কথায় কি বলে জানে? কি বলতে চাস? অঙ্গারত শত ধৌতং নমন ছেদারে মলিন অর্থ, এর মানে কি জানে? এর অর্থ কি? কয়লা দেখেছিস? হ্যাঁ দেখেছি। কয়লা যেমন শতবার ধুলে তার ময়লা কখনো যায় না, আচ্ছা তখন তোর এই উপরে কালো ভিতরে কালো তোর সারা দেহটা কালিতে ভরে। ফকির, বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে
তবে আরেকটা কথা বলে যাচ্ছি। আর কি বলবি তুই? ওই নিম পাতা শতবার ঘি দিয়ে ভাজলেও তার তিত কখনো যায় না। সবকিছু শুনেছো বেগম? হ্যাঁ জাহানা। কি করতে হবে? হ্যাঁ, কারণ তুমি আমার বেগম, যখন তোমাকে আমি সাজি করে এখানে এসেছিলাম, দাস দাসীরা তোমার সেবা করতো, আজ তোমার রান্না করতে হবে। হ্যাঁ যাও বাবা। দাসীদের কাছ থেকে ফুটে ফর্দ করো। আচ্ছা আচ্ছা, আমি আমার মা ছাড়া আমি আপনার বাচ্চা কথার মানে দয়া করে আমায় এক মুষ্টি ভিক্ষা দিন। যাব কেন ওখানে? মহিলে যে আমার ছেলে মেয়ে জোর হারে না খেয়ে মারা যাবে। আমি বেগম মহলেই প্রবেশ করেছিলাম, আম্মায়ের পায়ে ধরে আমি অনেক কেঁদেছি, কেঁদে কেঁদে বলেছি মা গো আমার রহিম করিম যে অনাহারে আছে, পরিবর্তে কি দিয়েছে জানেন? বাসি চুলোর ছাড়া শোনার পূর্বে আমার মৃত্যু হলো না। সেখানে যেতে বলবেন না, আমি আমি সেখানে যেতে পারবো না, খেতে পেয়ে আমার ছেলে মেয়ে তারা ছটফট করে মরে গেলেও তাহলে ভিক্ষা আমি পাবো না, আজও আমায় খালি হাতে ফিরে যেতে হবে। বেশ, আমি খালি হাতেই ফিরে যাচ্ছি, কিন্তু যাওয়ার সময় আমি বলে যাচ্ছি হয়তো ঘরে ফিরে গিয়ে দেখবো আমার ছেলে মেয়ে তারা খিদের জ্বালায় ছটফট করে মারা। ভাই সাহেব চলো, ভিখারি ফিরে গেলে গৃহস্থের অকল্যাণ হয়, তাই আমি তোমায় শুধু হাতে ফিরিয়ে দেব না, আজ আমার জীবনের শেষ ভিক্ষা দেব। শেষ ভিক্ষা, যে ভিক্ষা আমি জীবনে কোনোদিন কখনো কাউকে দিইনি, আজ আমি তোমায় শেষ ভিক্ষা দেব। বেগম সাহেব, কি হবে অলঙ্কার, কি হবে খামদানি পোশাক, এগুলো আর আমাদের মানায় না। বলে বেগম, এগুলো আমরা এছাড়া আর আমার কিছু নেই, এগুলো আমি শেষ শিক্ষা দেব, জীবনের শেষ। আমি ভিখারি,
আর এই বহুমূল্য অলংকার আমি বাজারে বিক্রয় করতে যাব। ওরা হয়তো চোর বলে আমাকে অনেক প্রহার করবে, আমি সহ্য করব না। তখন তুমি বলবে আকবর বৎসার কাছে গিয়েছিলাম, তার ভিক্ষে দেওয়ার মতো কোনো সামর্থ্য ছিল না, তাই তার বেগমের তার বাদশাহী অলঙ্কার এগুলো আমায় ভিক্ষা দিয়েছে। তখন চোর বলে ডাকাত বলে কেউ তোমায় ঘৃণা করবে না, কেউ তোমার তিরস্কার করবে না, কেউ তোমায় মারবে না, তাই বাপচান এগুলো না নিলে আমি খোদার কাছে গুণাগার যাব না। সামনে আয়, কোথায় পালিয়ে যাচ্ছিস? না না, পালিয়ে যাবো কেন, পালিয়ে যাবো কেন? তুই কার অনুমতি নিয়ে বেগম মহলে প্রবেশ করেছিস? তুই কি জানি না জরিনা রাইন ফকির মিসকিনি কে এক মুষ্টি ভিক্ষা পাবে না? তুই কেন এসেছিস বেগম মহলে? মা ভুল করে এসেছি। ভুল করেছিস? হ্যাঁ, তুমি দেখনিও আর কোনদিন আর নব না। না ফকির, লুকি রাখছিস এটা কি? দেখি দেখি, এ তো বহুমূল্য কণ্ঠহার কে দিয়েছে এত বড় কার সাহস? জরিনের আইন অমান্য করে এই বহুমূল্য কণ্ঠ হাত দিয়েছে কে? কেন এসেছিস? কেন? কারণ ওর কোনো অপরাধ নেই। অপরাধ কার? অপরাধ করছি আমি, কারণ ওগুলো আমি ওকে দিয়েছি। আচ্ছা, জরিনের আদেশ অমান্য করলে তার শাস্তি কত বড় আদেশ? খেলা দেখছি মা, খেলা। কিসের খেলা দেখছি? খোদার খেলা। খোদার খেলা? হ্যাঁ, খোদার খেলা আরম্ভ হয়ে গেছে তো, তাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খোদার খেলাই দেখছি। এরা কারা চিনিস? এদের, এরা হচ্ছে নাইবি খোদা, খোদার পরেই হচ্ছে এদের স্থান, তুই হচ্ছিস এদের পদসেবিকা দাসী। তুই হাসছিস? আমাকে হাসালি তো তুই, কিন্তু এই হাসি চিরদিনের জন্য নাই মা। কেন? খোদার বিনা অনুমতিতে একটা গাছের পাতা নড়ে না। তাই আজ তাদের পদ সেবিকা দাসী হয়ে শ্বশুর শাশুড়ির পিঠে সপাং সপাং করে চাবুক মারছি, আর এই অদম ফকিরকে দেখে দাঁত বার করে হাসছি। এ মারা মারা নয় মা, এ হচ্ছে খোদার খাতায় তুলে রাখা। যেদিন খোদার খেলা শুরু হবে সেই দিন বুঝবি তোর আখের পানিতে মুখ বেঁচে যাবে, সেদিন তোর আখের পানি মুখ কেউ কিয়ামতের দিন তুই এর খেসারত দিতে হবে মা। আমি পাঁচক নামাজ পড়ি আর রমজান শরীফের রোজা করি, একথা যদি মিথ্যে হয় তাহলে কোরআন শরীফের বাণী মিথ্যে হবে মা। বেরিয়ে যাই মুহূর্তে। এই যে এই বড় শয়তান,
আর এই বুড়ি শয়তানির জন্য আমাকে ফকির এসে এই দরবারে আমাকে অপমান করে গেল। তবে রে বুড়ো শয়তান, যদি আদেশ তুই অমান্য করেছিস, সহ্য করে যা মুখে আঘাত। আমার আদেশ যদি এরপরও অমান্য করিস, জরিনা নিজের হাতে তোদের কতল করবে। এই হলো জরিনার আদেশ। বেলা বারোটার মধ্যে তুই খানা পাক করে আমার হারেমে নিয়ে যাবি। আরে এই বুড়ো মাতা, বেলা বারোটার মধ্যে ঘোড়া সলাই কি ঘোড়ার খাস করে যদি না খেতে দিস, জরিনা নিজের হাতে তোকে জমি মশাবে, গর্দান দেবে। এই হলো জরিনার হুকুম। তুমি হাজার হেকিম ডাকলে আর তুমি আমায় বাঁচাতে পারবে না। বেগম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর হেকিমের কোনো প্রয়োজন নেই। কি হয়েছে রে দাসি, তুই এমন করে ছুটে আসছিস কেন? তোকে আমার বড় সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়েছে দাসি? তোমার আব্বাজান ইন্তেকাল করেছে ভাইজান। দাসি, এই বুড়ো বেটা ইন্তেকাল করেছে আর তোর আগে পারে যা যা। আমার আদেশ অমান্য করবি না, এই মুহূর্তে যা, ওই বুড়ো বেটার হাতে পাই দড়ি বেঁধে ওই সাগরের পানিতে নিক্ষেপ কর। আমার কুমিরকে উদার পূর্ণ করে খাবে বেরিয়ে যা। আমাদের যা পানা ইন্তেকাল করেছে তাকে পাকা কবর না দিয়ে হাতে পাই দড়ি বেঁধে গোপাকায় ফেলে দেব, হাগর কুকুর উদার পূর্ণ করে খাবে। হ্যাঁ খাবে ভাই। যা যা আমি এখনই আসছি, তুই জানো দাসি আমি এখনই আসছি। আমার যে বড় সর্বনাশ হয়ে গেছে, আমার অসুস্থ আব্বা জানেন কাল করেছে, চলো না তুমি আর আমি আমরা দুজন যে এই বাচ্চানের মৃত মুখখানা একবার দেখে আসি। আবার কেন দাসি এমন? দাসি, সেই বুড়ো বেটা শোক পালন করতে করতে বুড়ো বেটি যখন ইন্তেকাল করেছে, যা ওর হাতে পাই দড়ি বেঁধে গো ভাগারে ফেলে দে শিয়াল কুকুরে ওর উদার পূর্ণ। ভাইজান, তোমার আব্বাজানকে দেখবে, তোমার আব্বাজানকে দেখবে, তুমি আমার সঙ্গে চলে এসো ভাইজান। ওই রাক্ষসীর পাশে থেকো না, ওই রাক্ষসীর পাশে থাকলে ওই রাক্ষসী তোমাকে গ্রাস করে ফেলবে ভাইজান। তুমি আমার সঙ্গে চলে এসো। জরিনা, অসুস্থ আব্বাজান ইন্তেকাল করেছে, সেই সব সইতে না পেরে আমার অসুস্থ আপনি জানো ইন্তেকাল করেছে, চলো না চলো না, শুধু তুমি আর আমি আমরা দুজন যে আব্বা আম্মির মৃত মুখ দুখান একবার দেখে আসি। না জানু, যখন শাদি করেছিলে
ফুলবাগানের মালিনীর মেয়ে জরিনা সুন্দরীকে। তখন আব্বা জান আম্মি জানের মুখ দিকে তুমি ভুলে গিয়েছিলে, নাই জরিনা সুন্দরীর প্রেমে হাঁপুর উপ করে শাদি করেছিলে। আমি যা বলবো তুমি তাই শুনবে, আমি যা করবো তুমি তাই দেখবে। তুমি আমার সোনার জাতি, আমি যা কিছু করছি তোমার সব বলে। চুপ করো, তোমার কথা আমি অনেক শুনেছি কিন্তু আর নয়। আজ আমি বুঝতে পারছি আব্বা আম্মির কথা অমান্য করে তোমাকে শাদি করে আমার জীবন থেকে আমি সব কিছু হারিয়ে ফেলেছি। আর যদি আমি শুধু বলতে চাই সেখানে তোমার যাওয়ার কোনো প্রয়োজন নেই। এই মুহূর্তে তুমি আমাকে যেতে না দিলেও আমি জোর করে জরিনার আদেশ অমান্য করলে তার শাস্তি বড় কঠিন, বড় ভয়ঙ্কর, হয়তো তুমি জানো না। আমার সোনার জাদুর হাতে লোহার শৃঙ্খল পরা ওর নিজ অন্ধকার কারাকক্ষে তাকে দিদি খিস খিস করে। ভাইজান তুমি আমাকে মাফ করো ভাইজান, দাসত্বের কাছে মনুষ্যত্বের কোনো মূল্য নেই, মূল্যহীন। আমি তোমাকে এই না বন্ধন জ্বালা জ্বালা ওর কি সহি না পারা। আমার মতো ভুল যদি তোমরা করো তাহলে এই সুন্দর পৃথিবী থেকে অকালে ফুলের মতো সরে যেতে হবে। পাথের ভাত দিয়ে একটা কুকুর পুষবে, আশা করি সেই কুকুরটা তোমাদের সঙ্গে এতটুকু বেইমানি করবে। দুধ কলা দিয়ে একটা কালসাপ পুষবে, আশা করি সেই কালসাপ কোনোদিন বিশ্বাসঘাতকতা করবে না। জরিনার মতো একটা নারী জাতকে বিশ্বাস করো না। জরিনা আমি তোমার খসম, তুমি আমার অর্ধাঙ্গিনী। এই মুহূর্তে তুমি আমার সঙ্গে যে দুর্ব্যবহার করলে, জানি না পারস্যের কারাগারে আমায় কতদিন থাকতে হবে। যদি কোনোদিন খোদার দয়া হয় পারস্যের কারাগার থেকে আমি মুক্তি পাই, সেদিন সবাই তোমাকে ক্ষমা করলো। এই শাহজাদা জামালের হাত থেকে তুমি রেহাই পাবে না।
সেই সুবর্ণ সুযোগ তোমার কোনোদিন আসবে না। ভাইজান, অযথা আখের পানি ফেলে কোনো লাভ হবে না। ভাইজান একটা কথা মনে রাখো, ভাইজান এই দুনিয়ার যার কেউ নাই, মেহেরবান খোদা তার জন্য আছে। আমার জাদুর যখন 5 বছর বয়স ছিল, 2.5 বছরের কন্যার সঙ্গে লাল শহরে ভর, চিনবার বাচ্চার একটিমাত্র কন্যা, নাম তার লাল ভানু, তার সঙ্গে আমার জাদু শাদী হয়েছিল। তাই আমি যদি অত্যাচার করি, আমার জাদু যদি কোনোদিন আমার শিকল কেটে পালিয়ে যায়, তার জন্য আমি বন্ধ ব্যবস্থা করবো এই মুহূর্তে। আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ রক্ষি, আমি তোকে ডেকেছি। এই মুহূর্তে আমার রাজ্য জুড়ে একটা খাল কাটতে হবে, সেই খালটার নাম থাকবে কি জানিস? মতিচুর খাল। আর ওই খালে 20 হাত অন্তর একটা করে পাহারা দাঁত থাকবে। শুধু তাই নাই, এটা রাজ্য জুড়ে ঘোষণা করে দিবি, আমার রাজ্যের কোনো ফকির মিসকিনি অন্য রাজ্যের জন্য না যেতে পারে, আর অন্য রাজ্য থেকে কোনো ফকির মিসকিনি আমার রাজ্যে প্রবেশ করতে না পারে। এই হলো জরিনার আদেশ। তবে তাই হোক, আজ তোমার আদেশ অনুযায়ী এই মুহূর্তে আমি তৈরি করবো এক মতি জোর খাওয়া। কিন্তু জরিনা, দীর্ঘ দিন ধরে যে অত্যাচার তুমি করে যাচ্ছ, এই অত্যাচারের জন্য একদিন না একদিন তোমাকে হতেই হবে। ঠিক তাই। তোমরা কাজ করবে? দিন মজুরি আমাদের খেটে সংগ্রাম চলে। আচ্ছা শোনো, বলো, রাজবাড়ি খাল কাটা হবে, তোমরা সবাই চলো সেখানে। মতিচুর খাল, অনেক লেবারের প্রয়োজন, প্রায় 10,000 লেবার লাগবে। কাকে কত দেবে? কত চাই? তারপরে 5 লাখ টাকা লাগবে। বেশ, টাকার অভাব নেই, যা চাইবে ঠিক তাই পাবে, কাজটা ঠিক মতো হওয়া চাই। আরে ওগুলো কি পাখি জানো? তাহলে শোনো, ওরে হাড়গিলে আর মদন টাক, গিন্নি সগুন ডাল কাক, মেউ পাখির মুখে লম্বা দাড়ি, ওরে হাড়গিলি আর মদনটা, গিন্নি সগুন ডাল কাক, মেউ পাখির মুখে লম্বা দাড়ি, হায় রে মেউ পাখির মুখে লম্বা দাড়ি। ওরে হাড়গিলি আর মদনটা, গিন্নি সগুন ডাল কাক, পাচালাল দেখি, মন আমার ফুলফুলি পাচালাল দেখি,
লাল মাস রাঙা ফটকি আর গান গান মাস লাল মাস রাঙা বুলবুলি পাতা লাল দেখি পাখিগুলোর নাম শুনলে তো বেশ তাহলে খাল কাটার কাজ যদি শেষ হয়ে থাকে এখানে রক্ষী আছে তোমরা চলে এসো রক্ষীর কাছ থেকে পাওনা গন্ডা বুঝি নাও দেবে তো বেশ বাবজান চল টাকা দরকার না জোরে বল হ্যাঁ চলে সেই যে ফকির গিয়েছে সকালে ভিক্ষা করতে এখনো পর্যন্ত ফকির আসে না প্রত্যেক দিন আসে ফকির খালি হাতে আল্লাহ আজকের কিছু দিও খোদা না দিলে আমার রহিম করিম না খাওয়া মানে মারা যাবে আল্লাহ শাকিলার মা ফকির নেই হ্যালো দে দুটো ভাগ দে আরে বাড়ি তো কিছু নেই আমি কি খেতে দেবো তোমার যা আছে তাই দে যা আছে তাই দে আরে কিছু নেই কিছু নেই কি বলছিস কিছু আমি বাড়ি থেকে কিছু 250 গ্রাম চাল কিনে দিয়ে সে সব খেয়ে ফেলেছিস আচ্ছা তুমি কদিন গিয়েছো বলো তো আজ 7 দিন গেছি 7 দিন যদি যাও রহিম করিম আর আমি কত চাল কিনে দিতে বললে তা চাল ফুরিয়ে গেছে এবার কি খাবি কি খাবো বলো তুমি ভিক্ষা করতে গেছো জানি ফকির আসলে তাহলে তুই এক কাজ কর ওই জোরি নে যা বলেছে তাই খা কি বলেছে জরিনা বাসি ছিল ছাই খেতে বলিস বাসি ছিল ছাই আগের বিকিরে কোন আমি ফারবো আমি যাচ্ছি এই এই শোন 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 মাজায় কাপড় জড়িয়ে হন হন কর কোথায় যাচ্ছিস জরিনা নাকি বলেছে বাসি ছিল ছাই খেতে তে ওর কাছে যাচ্ছিস তুই মুরগি ভাড়া করবি তুই তুই মুরগি ভাড়া করবি বলি এত লোকের হাঁস মুরগি মরে তা তোর মরণ হয় না কেন এ মাগি নিশ্চয়ই মরবে জরিনের কাছে যেই যাবি না সেই বিসমিল্লাহ আল্লাহু আকবার আড়াই পোস তুমি আমার চেনো না আমি ফকিরি বল নাকি আমার রহিম করিমের মুখে বাসি তুলা চাই ও একদিন কি আমার একদিন দেখে যাস নে যাস নে যাস নে আরে যাস নে গেলি আমি আর তোর ফিরে পাবো না কেন তো জবাই করবে না জবাই করবে আল্লাহর রাস্তে জবাই করবে এখন কি করা যায় বল দিন কি করব মা বরকতের খাদ্য সব উঠে গেছে তুই যে ওই ছোট মোড়লের বাড়ি যাবি কিন্তু ছোট মোড়ল সে আর মানে ওই চাষের চাল আর রান্না করছে না এখন ডায়রের চাল ও শালীর ফ্যান খেলি না একদম পেটে থাকবে না হলুর কর বেরিয়ে যাবে কি করা যায় বলবি তুই একটা বুদ্ধি বার কর তুই বুদ্ধি তাড়াতাড়ি বার কর আমি বুদ্ধি বার করতেছি তুমি সে লাল শহরে যাও হ্যাঁ লাল শহর সে কাজ সারা তার মানে লাল শহরে যাবে তো পারস্য শহরের সীমানা দিয়ে একটা খাল কেটেছে সেই খালের নাম রেখেছিস কি জানিস মতিচুর মতিচুর ও বাবা আর সেই খালের প্রত্যেক বাঁকে বাঁকে 40 হাত অন্তরে একটা করে পাকড়াদার রেখে তোমার মাথায় এটুকু বুদ্ধি নেই ওই পাহারাদারে মিছে মিছে ধরম পাপ বলবে তুমি আজকে আমার ধরম বাপ এ মাগি বলে কি হ্যাঁ ছোট আমার অত মা ড্যাডি নেই তোর যদি মা ড্যাডি থাকে তুই একজন আর দে ধরম বাপ বলকে যা এই শোনো তুমি কি সত্যি সত্যি বলছো মিছে মিছে আল্লাহ কি মিছে মিছে ওপারে পার হয়ে যাবে মিছে মিছে তাহলে আমি যাচ্ছি হ্যাঁ যাও
বুঝলি? তুই দেখিস যেন এরা কষ্ট না পায়, যদি অসুবিধে হয় তাহলে তুই ছোট মোড়ালের কাছে একবার যাস। কর আমি যাই, বলো ও তাই মানে এসো বলতে হয়, আমি জানি বলতে যা তাহলে যাই। নদীর পার
আর হব সে মতিচুর খাল ও সপনা সে আবার কেডা কে তুই আমি ফকির আমি ফকির 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 ফাগরা ফকির ফাগরা ফকির ফাগরা কি চাই ও তুমি ওই ওই ওইটা একটু সরাও না ওইটা একটু সরাও না কি ওটা এটা বন্দুক বন্দুক ওই বন্দুকে সরাও বন্দুক সরাও ও বলতিছি আমার একটু পার করে দাও পার করে দেবো লাই শুনো জরিনা সুন্দরী আদেশ আছে এপার থেকে লোক কেউ ওপারে যাবে না ওপারের লোক কেউ এপারে আসবে না ও বাপ তুমি পার না কর দিলে আমার ছেলে মেয়ে একেবারে না খেতে পেয়ে মারা যাবে কিন্তু শোন বলছি ফকি ও বাপ যাব না ও বাপ আমি তোমার ধর্ম বাপ বলেছি বাপ পার করে দাও বাপ তুমি আমার ধর্মের বাপ একটু পার করে দাও না এখন তো পার করা যাবে না কখন হল যাবে ঠিক রাজবাড়ি হ্যাঁ ঘড়ি ঘন্টা বাজবে রাত বারোটার সময় চলে আসবে রাত বারোটার সময় কালি ওই ঘটি বাড়ি রাজবাড়ি বেজে উঠবে তোমার বাড়ি কত দূর ভাই কাছাকাছি আছে কাছাকাছি তো রাত বারোটার সময় ঘড়ি ঘন্টা বাজবে সেই সময় উঠে চলে আসবে ও বাপ আমি যাচ্ছি রাত বারোটার সময় আসবো তবে তুমি বদল টদল হবে না তো না না তুমি বুঝলে তুমি বদল হইও হইও বাবা জানো বদ না হইও না স্বামীর না আনন্দ কর আর একটা কথা বলেছে কি বলদিন শিওর শিওর কারে বলে বলদিন রহিম করিম তারা ঘুমিয়ে পড়েছে ফ্যান এনে খেতে দিয়েছিস টপ করিয়ে একবার জায়গাটা করি ফেল তাড়াতাড়ি একটুখানি বিশ্রাম করে নেই জাতীয় হবে সেই লাল শহর এখানে হ্যাঁ আর যাব তো হ্যাঁ এই তো বিছনা করা আছে করা আছে হ্যাঁ আল্লাহর কি রাত চার দিন ধরে বিছনা করে রেখেছে চার দিন ধরে করে রেখেছে তাহলে এক কাজ কর তাহলে কাপড়টা তুলে দে কথা বলবো সারাদিন হেঁটে হেঁটে না আমার এই পায়ে সব খেল ধরে গেছে বুঝলি তুই একবার আমার পা দুটো একবার চেপে দে তো ছোট বড় রাজবাড়ি কাজ করি করি না তোর হাতে সব কড়া ভরি গেছে একটু আস্তে আস্তে এরকম নরম করে চেপে
ফসল করতে হবে তো আয় ভগিনী রাগ করে দুটো কথা বলেছি তুই যেন আমার উপরে রাগ করিস নি তুমি মরে গেলে আমি কাঁদব না আল্লাহর কি জানি আমি যাই দাঁড়াও আমার একটা শর্ত আছে কি শর্ত আছে ওপার থেকে তুই যা ভিক্ষে করে আনবি হাফ আমার ভাগ দিতে হবে দেবো দিবি হ্যাঁ দেবো বেশ দেবো তাড়াতাড়ি পার করে দাও তাড়াতাড়ি পার করে দাও তাইলে আমি তোকে পার করে দিচ্ছি তুই ওই লোকে ও নেমে গেলে আবার ভগিনীর পায়ে লক্ষ্মী আবার এই ডালটা একটু আমার আব্বাজানের ফুল বাগানটা একটু বেরিয়ে আসি দেখি কেমন ফুল ফুটে আছে অমন করে কুসুম ফুলের ডাল ভেঙে ঘুমাই আছে ও যে হোক না কেন ওর সত্য পরিচয় আমাকে জানতেই হবে
আমার কাছে সত্য পরিচয় চাইছো? কে তুমি? আমার বাড়ি হচ্ছে সেই পারস্য শহরে। আমি পারস্যের ফকির, তাই তো? আমি পারস্য শহর থেকে এসেছি হাই দাঁড়ে দাঁড়ে ভিক্ষে করতে। এই হচ্ছে আমার সত্য পরিচয়। আচ্ছা ফকির, এই ফকিরের বাড়ি যখন পারস্য শহর, নিশ্চয়ই আমার ফসমের কথা বলতে পারবে। বাপ ফকির, একটা কথা বলবো? একটা কথা? আচ্ছা বলো, কি বলতে চাইছো বলো তো? পারস্য শহরের বাদশাকে? পারস্যের শহরের বাদশাকে তার বলতে পারবো না। পারস্যের শহরের বাদশা হচ্ছে আকবর বাদশা ছিল। তার কয়টি পুত্র? অত কথাই দরকার কি? আমি ফকির মানুষ, ঘরের কথা পরের বলে কি মরব? বলো না ফকির, আমি তোমায় অনেক ভিক্ষা দেব, এমন ভিক্ষা তোমায় দেব সারা জীবন বসে খেলেও পুরবে না। তাই নাকি? হ্যাঁ। তাহলে আর আমার বলতে আর কি আছে? তাহলে শোনো মা, তার একটা পুত্র। তার নাম কি? তার নাম হচ্ছে শাহজাদা জামাল। তিনি এখন কি করেন? ও মা, সব কথা হুড়হুড় করে আমি বলে ফেলে দিচ্ছি। বলো না, আমি তোমায় অনেক ভিক্ষা দেব। তার কথা তার শুনলে আমরা কেউ স্থির থাকতে পারি না। তুমি তার কথা যখন শুনতে চাইছো, তখন আমি তোমার সঙ্গে সত্যি কথা বলবো মা। তাহলে শোনো, ফুলবাগানে এক মালির মেয়েকে ভালোবেসে সে শাদি করেছিল। শাদি করে এখন সেই মালির মেয়ের চক্রান্তে পড়ে সে তার নিজের কারাগারে পড়ে মরছে। আমার আব্বা বললো যে মিয়াজান, তোর আমি এই মন্ত্রটা শিখিয়ে দিচ্ছি, যদি কেউ বিপদে পড়ে তাহলে এই মন্ত্রটা বলি একবার ফুঁদিস, দেখবি আল্লাহর ইচ্ছায় সে ভালো হয়ে যাবে। তাই আব্বার দেওয়া মন্ত্রটা একবার এখানেই মানে বলে দেখি, যদি ওঠে উঠলো, আর যদি না ওঠে সোসা ভোবা, আমি আমার মতো চলিয়ে যাবো। গোবিন্দ দুনিয়ার মালিক মেহেরবান খোদা, আজ আজ 30 বছর ধরে আমি তোমার এবাদত করছি খোদা, আমি তোমার কাছে মজুরি চাই না। তাই আব্বাজানের দেওয়া এই মন্ত্রে তুমি একে ভালো করে দাও, ভালো করে দাও আল্লাহ। আল্লাহ দোয়া কবুল করেছে, আল্লাহ দোয়া কবুল করেছে। ও মা, মা তুই যে ভয় আমার দেখিলি মা, আমার সমস্ত হাঁটু ঠক ঠক করে কাঁপছিল মা। যাক, ভালো হয়ে গেছিস যখন ভালো হয়েছে, আমি এবার এখান থেকে যাই। আচ্ছা যাবো তো কোথায় সে তো আমি জানি না। ও মা, তুই আমার কাছে পরিচয় চেয়েছিস, আমি তোর পরিচয় দিয়েছি। আমি তোকে একটা কথা জিজ্ঞাসা করব, মানে সেই ছোটবেলা আমাদের সেই মানে বাদশার বেটা শাহজাদা জামালের নাকি এই লাল শহরে শাদি হয়েছিল, চিনবার বাদশার কন্যা? ও মা, সেই মেয়েটাকে তুই চিনিস? তার নাম নাকি লাল বানু মা? ভাগি লাল বানু আমি বা, হাফিজুল মন্ডল গুনগুনে যা, হাফিজুল মন্ডল। সেয়া ভাগিলা আলবানু আমি বা,
জানি বলি যে আমি সেই তোমাদের জরিনা নয়, আমি হলাম লাল মানু, ভিক্ষা আমি দেব বলেছি, আমি দু হাত ভরে তোমায় ভিক্ষা দেবো। জরিনেও তাই বলিল, জরিনা বলল বাপ ফকির তুমি এক্ষুনি দাঁড়াও, আমি তোমার জন্য ভিক্ষা নিয়ে আসবো। শাহজামাল এখন কারাগারে, কিন্তু এমনি পরীর মতো মেয়ের মনে যে ব্যথা দিয়েছে সে কি ভালো থাকতে পারে? ভুল ওর নিশ্চয়ই ভাঙবে, দেখি মা আমার জন্য কি ভিক্ষা আনে। মা বলেছে আমি জরিনা নই, তবে সত্যি মেয়েদের মন খুব নরম, দু ফোঁটা চোখের পানি ফেললে তারা গলে যায়। মা আমার জন্য ভিক্ষা আনতে গেছে আর বলেছে বাপ ফকির তুমি এইখানে বসো, আমি তোমার জন্য ভিক্ষা এনে দেব। মা আমি তোমার জন্য খানা নিয়ে এসেছি। মা খানা? হ্যাঁ, এই খানা তো আমি আমি কোনোদিন চোখে দেখিনি মা। এই খানা সামনে দেখার সঙ্গে সঙ্গে আমার জিভ দিয়ে টপ টপ। এগুলো হলো বাদশাই খানা। বাদশাই খানা? ও বাবা মা, এই 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 সবগুলো কি বড় বড় গুলো? এই বড় বড় গুলো হলো কমলা ভোগ। কমলা ভোগ? এই সাদা সাদা গুলো? এগুলো এগুন হলো মতিচুর। আমি আজ তিন দিন কিছু খাইনি, তাই এই খাবার খিদের জ্বালায় আমি গোগ্রাসে। কি হলো বাচ্চা? না মা, রাজভোগ আমি খেতে পারবো না। কেন খেতে পারবে না? কারণ আমার ছেলে মেয়ে যে বাড়িতে অনাহারে আছে। ছেলে মেয়ে যদি অনাহারে থাকে বাবা কি রাজভোগ খেতে পারে? পারে না, পারে না। এই রাজভোগ তুমি খেয়ে নাও, আমি তোমায় অনেক রাজভোগ দেব। দেবে? দেব। ওমা তাহলে খাই। ওমা তাহলে এক কাজ করো, একটা ছুরি বা চাকু নেছো? কেন? ছিলতে হবে আর খেতে হবে। এগুন যে বাচ্চাই খানা, ছুরি চাকু লাগে না। তাহলে এমনি খাওয়া যায়, গালে দিলেই একবার খাওয়া যাবে।
আমার পানি 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 না 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 পানি লাগবে না। সত্যি বলেছিস মা, এ বাদশাহি ভোগ গালে দিলাম আর একেবারে এক মধুর মতো গলে গেল। আমার জানটা ঠান্ডা হয়ে গেল মা। এটা নেবো মা, আল্লাহর কাছে আমি তোমার জন্য দোহাত বেঁচে শুধু দোয়া। দাঁড়াও বাপ ফকির, বাপ ফকির আজ তোর একটা কাজ করতে হবে। কাজ করতে হবে? আমি জানি জানি তুই এ কথা বলবি, কারণ এই খেতে দিয়েছিস, এবার দবিয়ে সেগুলো বার করে নিবি। তোর খাবার আমি গলায় আঙুল দিয়ে বার করে দেব। না বাপজান, না কি কাজ করতে হবে জানো বাপজান? কি কাজ মা? তুমি আমার বাপজান, আমি তোমার সন্তান মা। তাই সন্তান যদি বাবার কাছে কোনো দাবি করে, সেই দাবি কি পূরণ করতে পারবে না? কেন পারবো না মা? তোর মুখ দেখে মনে হচ্ছে তুই আমার সাখী না বাপজান। এই পত্রখানা আমার খসমের নিকট পৌঁছে দিতে হবে। পত্রখানা খসমের কাছে পৌঁছে দিতে হবে? ও মা, এ তুই আমার কি কঠিন কাজ দিয়েছিস মা। এই পত্র নিয়ে যাব সেখানে, রক্ষী প্রহরীরা সবাই তার পাহারায় রত। বাপজান, কিন্তু এই কাজ করতে পারলে আমি তোমায় 500 টাকা দেব। 500 টাকা? 500 টাকা? ও মা, 500 টাকার জন্য কাজ আমি করব, আর ধর্ম রক্ষার জন্য করব। আমি মূর্খ মানুষ, এই পত্র হয়তো দিতে পারবো না, কিন্তু এই পত্রের মর্মে কি লিখেছিস মা একবার পড়ে শোনা আমায়। আমি পড়ছি, তুমি শোনো। মুখে বলে দেব, পত্র পাইবা থাকতে পারি মা, আমি পৌঁছে দেব। কত খেতে দিয়েছিস, টাকা দিয়েছিস অনেক, তোর এই পত্র স্বামীর, তোর স্বামীর কাছে পৌঁছে দেওয়ার জন্য। যদি মিয়া জানের এই জান কোরবানি দিতে হয় মা, আমি হাসি মুখে দেব, তবু তোর চোখের পানি আমি সইতে পারছি না মা। আমি সইতে পারছি না মা। কিছু বলবি মা? বলি, আমার কাছ থেকে যে তুমি আমার কথা ভুলে যাবে না? না মা, আমি তোমার পত্র পৌঁছে দেব, আর তোমার জন্য আমি নামাজ অন্তে খোদার দরবারে শুনবো, তুলে খোদার দরবারে বলবো, দুনিয়ার মালিক মেহরবান খোদা, আমার মাকে তুমি শক্তি দাও, আমার মাকে তুমি সাহস দাও।
ফিরিয়ে দাও তার স্বামীকে তার কাছে। এই মুহূর্তে যাবো ওর আম্বিজানের কাছে, যে জিজ্ঞাসা করবো সবাই যাই শ্বশুর বাড়ি, কিন্তু আমার শ্বশুর আমার কেন নিয়ে যায় না? এই মুহূর্তে ওর আম্বিজানের কাছে যেয়ে আমি জিজ্ঞাসা করবো। আমি সেই গেছি লাল শহরে, লাল শহরে কোথায় জানিস? সেই আমাদের ছেলে শাহজামাল সেই ছোটবেলা শাদি করিল, সেই সেইখানে গিয়ে পড়িস আল্লাহর কি রে ও, সে যেন বেহেস্তের হুড়ি হুড়ি। তোমার কি বললো আর মায়ের এত দরদ, সে কথা আর কি বলবো। কেন গরু 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 খাবি না? গরু খেয়ে ভয়সা কিনে আনবেন, ভয়সা কিনে আনবেন, ওরা অনেকদিন খায় না, একটু পেট ভরে খাবে। সে সব কথা যাক, মা খাইয়ে দাইয়ে আমার এমন একটা কাজ দেছে। কি কাজ বলো না? একটা সিরকুট দেছে, সিরকুট। মূর্খ না কোথায় যাব বলো, সিরকুট কি বলো? একটা সিটি। আচ্ছা তুই সব সময় দেশ দেশ পরিষ্কার বল। শোনো, তুমি উল্টো পাল্টা বলো কেন? আমি তোর কাছে বুদ্ধি নেই, লোকে বলে মেয়ে ছেলের কাছে বুদ্ধি আছে, আমি বলছি কেন? তা বলছে বুদ্ধি না থাকলে বছর বছর ছেলে হয় ওর কাছে। এই শোনো, সিরকুট না বলো সিটি, সিটি সিটি সিটি। তা আমি কি করে দেবো বল দিন এই সিটিটা? টপ করে বল। ওই জরিনা খায় সোনার থালায়, আর জামাল খায় রূপোর থালায়। হ্যাঁ তুমি বলবা ওই দাসী যখন খাবার আনবে না, তখন বলবা দাসী আমার খুব পানি ফেলসা লেগেছে, ও পানি আনতে যাবে, ফাসাম করে সিটিটা একবার জামাল খালা ঢুকিয়ে দেবে। আল্লাহর কি ভাতের ভিতরে দেব? আমি যাবো না তুই যাবি? আমি যাবো, তুমি যাও, আমি যাচ্ছি, ফিরে এসে তাই হবে। তোমার হা হা করে হাসতো, আমার এরকম বলে যাচ্ছে বারবার হাসতো, ফিরে এসে আমার হবে। আর কি হবে? ও বাবা এখন টমেটোর মধ্যে চাটনি করে খেলবে। কিন্তু আমার খসম আবার কেন নিয়ে যায় না? নিয়ে যায়নি কেন? কারণ সে এখন রাজকার্য নিয়ে ব্যস্ত। না আমি জানি, আমি বলছি তুমি শোনো, ওই না পারে স্বামী যে
শোনো, জলে জলে মহাজন
স্বামী যা যা তুমি আমায় কথা দিলে আমার ফসলকে তুমি আমার কাছে ফিরিয়ে দেবে আমি যেভাবে হোক তোর ফসলকে আমি তোর কাছে ফিরিয়ে দেব মা চলো আমি যাই আয় আমার সাথে আয় মা ভাত নেতাতে যাচ্ছিস আমার একটা কিছু দিয়ে কি দেবো কিছু নি কি দেবো তোমার আবার কি ও ও পেটের ভেতর কিন 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 করছে যে তুমি এক কাজ করো একটু তুমি সাল পানি দাও দিন সাল পানি একটু সাল পানি আনবো হ্যাঁ হ্যাঁ শোনো 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 এই দুটো দুই রকম থালা কেন একটা জরিনা সোনার থালায় খায় এইটা শোনা আর জামাল রূপোর থালায় খায় ঠিক বলেছো হ্যাঁ তাহলে তাড়াতাড়ি পানি আর সাল নিয়ে এসো এক্ষুনি যাবো আর আসবো এক্ষুনি নিয়ে এসো এক্ষুনি এক্ষুনি নিয়ে এসো দেখি মার কপাল আর আমার হাত হয় দশ নাই ফস ও বাবা তাড়াতাড়ি এসো একটু চাল পানি দাও একটু চাল পানি দাও ওরে বাবা পেটের ভেতর কিন 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 করতেছে তাড়াতাড়ি দাও ও ফকি কি হাত দাও আরে চাল পানি কিন তোমার খেতি হবে না জরি না নাই চাল পানি নিয়ে এই রাজ্যে ওই সদর ঘাটতে খেয়ে নিয়ে এখন সদর ঘাটতে খেয়ে নেব মানুষ মরে যাচ্ছে এখানে আরে সদর ঘাটে কি করব তাই ওখান থেকে খেয়ে নেব শোন নাক পলি না বুঝতে পারবি কোনো কেন এই রাজ্যের মধ্যে একটা হুলুস তুলুস কাণ্ড কি বললাম হুলুস তুলুস কি হবে না আর এখানে দেরি করবো না দেখি যাই কি করি জানি না মালিক নেই এমনি করে কতদিন এই কারাগারে আমায় বন্দি করে রাখবে কৃষ্ণায় আমার বুকখানা ফেটে যাচ্ছে খুদায় আমার পেটটা পুড়ে যাচ্ছে যখনই আমি কিছু খেতে চাইছি তখনই ওই জৈনার আদেশে রক্ষী আমাকে বিঘা করে চাবুক প্রহার করছে এই অসহ্য কারাগারের অসহ্য যন্ত্রণা আমি আর সইতে পারছি না আর যদি আমার আব্বা জান আপনি জান বেঁচে থাকতো তাহলে আমার কপালে এই দুর্দশা নেমে আসতো না কোথায় আছো ওহ মোর গো আমি
যে দাঁড়াতে পারছি না, পায়ের তলা থেকে যেন পৃথিবী চাষ করে যাচ্ছে, দু চোখ যেন অন্ধকার নেমে আসছে, কবর যেন আমায় হাত ছানি দিয়ে ডাকছে। আমি আর তোমার কষ্ট সহ্য করতে পারছি না, এক্ষুনি দাসীকে ডেকে তোমার খানার ব্যবস্থা করছি। জানো জরিনা, তোমার আদেশে ওই দাসী, তোমার আদেশে ওই রক্ষী আমাকে বিষ খা করে চাবুক প্রহার করে, তৃষ্ণা দেয় এক গ্লাস খোলা পানি, ক্ষুধা দেয় শুকনো একখানা পোড়া রুটি। না না, আর তোমার চিন্তা নেই, আজ থেকে তোমাকে আমি নিজে হাতেই খেতে দেবো। কি বললে? তাহলে আজকে তুমি আমায় এই কারাগার থেকে মুক্তি করে দিলে। হ্যাঁ, আজ থেকে আমি তোমার নজরবন্দি থাকব। আজ থেকে তুমি আমার নজরবন্দি থাকবে, তাহলে সদাই তোমার পাশে থাকবো আমি। তাহলে দেরি করছি কেন? এই মুহূর্তে দাসীকে আদেশ দাও। এই দাসী, এই মুহূর্তে খানা নিয়ে আয়। কতদিন আমি বীরপুরে খানা খাই, জরিনা আমাকে কারাগার থেকে মুক্তি করে দিয়েছে আর বলেছে জাদু আর কোনোদিন তোমায় কারাগারে রাখবো না, আজ থেকে তুমি আমার নজরবন্দি। দাসীকে আদেশ দিল, দাসী খানা নিয়ে এলো। আজ আমি বীরপুরে খানা পত্রে আমার সালাম নেবে, জানি না তুমি কেমন আছো, তবে আমি ভালো নেই, ভুল ত্রুটি ক্ষমা করো, বেশি কিছু লিখিলাম না, এটি তোমার হতভাগী লাল বানু। আহ জরিনা, খানা খেতে না একদম ভালো লাগছে না, মাথাটা এত যন্ত্রণা করছে, তুমি আমার মাথাটা একটু চেপে দেবে জরিনা? জাদু, তুমি এখানে বসো, আমার কোলে মাথা রেখে আমি তোমার মাথা চেপে দেব। না না, খানার পরিবর্তে পত্রখানি খেয়ে ফেলি, নইলে জরিনা জানতে পারলে হয়তো আমায় কোথল করবে। আরে
বাইরে থেকে কে যেন আওয়াজ দিচ্ছে। বাপ, কে বলছো? আমি ফকির বাপ। ফকির সাহেব? হ্যাঁ, খানা খেয়েছো? খেয়েছি ফকির সাহেব। কিছু পেয়েছো? পেয়েছি ফকির সাহেব। কি পেয়েছো? একখানা পত্র। পত্র পড়েছো? পড়েছি। পত্র পড়ে তুমি কি বুঝলে, থাকবে না যাবে? ফকির সাহেব, এই মালির মেয়ে জরিনা আমার জীবনে অনেক কষ্ট দুঃখ দিয়েছে। আজ এরই কারণে আমি সবকিছু হারিয়ে ফেলেছি। তাই আমি মনে মনে স্থির করেছি, এই পারো শহর পরিত্যাগ করি, জরিনাকে ফাঁকি দিয়ে আমি যেতে চাই লাল শহরে আমার লাল বাবুর কাছে। তাড়াতাড়ি করে তুমি ঘরের দরজা খুলে ফেলো। কিন্তু ও যে আমায় নজরবন্দি করে রেখেছে, কারাগারের চাবি ওর আঁচলে বাঁধা আছে। যেমন করেই হোক পার করে নাও, আমি কিন্তু দরজার মুখে আছি। ঠিক আছে, তুমি একটু অপেক্ষা করো, আমি চেষ্টা করছি। আমি ফুল তুলতে পারি, মালাও করতে পারি।
শুধু তাই নয়, তাহলে আমি জাদুও জানি। জাদু দ্বারা তোর স্বামীকে তোর কাছে এনে ফেলে দেব। আমি জানি, আমি জানি। ও কোথায় গেছে জানি আমি? কোথায়? ও সেই লাল বানর কাছে, লাল শহরে গেছে। এটা হতে পারে না। আমি জানি, তুমি একুনি যাও। তোমার জাদুর দ্বারাই আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে আনো। আপনি জানেন শোন মা, আমি আবার ফিরিয়ে না দেবো। তোর অন্তরন জানা কি করে? আর আমি জানো মনে তুমি নিয়ে এসো আমার জাদুকে ছাড়াতে আসতে পারবে না। আমার জাদুকে আরে ও আমার জাদু রে, খেয়েছিল কি তোর মনে? আমি খুব ক্ষুধার্ত, তোমার ঝোলার ভিতরে কিছু খাবার আছে? আমায় কিছু খেতে দাও না। হায় আল্লাহ, ভিখারির কাছে তুমি ভিক্ষা চাইছো বাপ? কি বললি? হ্যাঁ, আজ দুদিন হলো আমার পেটে অন্ন পানি কিছুই যায় না। শুধু কথা রক্ষা করতে আমি তোমার জন্য দুদিন সময় কাটিয়েছি। কিছু নেই বাপ, কিছু নেই। তাহলে এক কাজ করো, আমি যার কিছু না খেতে পেলে আমি যে পথ চলতে পারবো না, তাই বলছিলাম আমার কাছে অনেক স্বর্ণ অলংকার আছে,
এই অলংকার কিছু বিক্রি করে দিলে হতো না? না 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 না, ও আমি বিক্রি করতে দেব না, কারণ আমি যে ফকির। সবাই বলে ফকিরির নাকি পায় রক্ষী, আমি তোমার জন্য দরকার হলে এই পথে পথে ভিক্ষে করব। আজ বৎসর ছেলে হয়ে তুমি অনাহারে আছো, আপ অনাহারে আছো, তুমি আমার জন্য ভিক্ষা করবে? কেন করব না, আমি যে বাচ্চার ছেলে, আমি যে ফকির, ভিক্ষে করলে হয়তো তোমার মান যাবে, কিন্তু আমি ফকির, আমার মান সম্মান যাবে না। বাপ তুমি তুমি সেই গানটা একবার বলো না বাপ, যে গান শুনে আমি ভেউ ভেউ করে কেঁদে ফেলেছিলাম, আর তোমার ওই গান তুমি শুরু করো, আর আমি যাব ওই বাবুদের কাছে, মায়েদের কাছে, দুহাত ফেঁদে শুধু তোমার এই ক্ষুধার খাবারের জন্য আমি ভিক্ষে করবো। নগরবাসী, আমি বাচ্চার ছেলে, আমার সঙ্গে আছে ফকির সাহেব, কিন্তু বাচ্চার ছেলে হলো আজ যে বড় অসহায়, পারো শহর পরিত্যাগ করে, জরিনার অত্যাচারে পারো শহর পরিত্যাগ করে সব কিছু হারিয়ে আমি চলেছি লাল শহরে, লাল শহরে এখনো পৌঁছাতে পারিনি, তাই বলছিলাম দয়া করে ফকির সাহেবকে কিছু ভিক্ষা দাও। তোমরা ভিক্ষা দাও নগরবাসী, তোমরা ভিক্ষা দাও মায়া, তোমরা ভিক্ষা দাও। ভিক্ষা
তোমরা অজানার পথ পাড়ি দেব। আর কত দূর যেতে হবে? আর যেতে হবে না। মানে মানে দেখতে পাচ্ছ কি বলো তো? এটাই লাল শহর। হ্যাঁ, দেখছি একটা দিব্য একটা ফুলের বাগান। হ্যাঁ, এই ফুল বাগানে কেন এসেছি জানো? কেন? এই রৌদ্রে একটু বিশ্রাম করতে। হ্যাঁ, তুমি এইখানে বসে একটু বিশ্রাম করো। আচ্ছা আচ্ছা। আর আমি দেখি ওই গ্রাম থেকে কিছু খাবার আনতে পারি কিনা। এখানে বসো, আর তোমার যাওয়ার সময় একটা কথা বলে যাচ্ছি বাপ, আমার কথা তুমি শুনবে তো? তোমার কাছে যদি কেউ কিছু জিজ্ঞাসা করে তাহলে তুমিই তাকে সত্য কথাই বলবে। আমার সত্য পরিচয় দিয়ে দেবো যদি আমার কোনো বিপদ হয়? তাহলে একটা কথা শুনে রাখো, তুমি যেখানেই থাকো না কেন, যদি আমি কোনো বিপদের সংকেত দেখি তাহলে আমি ফকির সাহেব বলে ডাকবো, তুমি চো করে এসে ফো করে নিয়ে চলে যাবে। পার শহর পরিত্যাগ করে লাল শহরে প্রবেশ করলাম। কি সুন্দর একটা ফুলের বাগান! আহ, নানান রকমের ফুলের সুবাসে প্রাণটা যেন জড়িয়ে যাচ্ছে। এখানে একটা বিশ্রাম করি, তারপর যা হোক একটা হবে। কত সুন্দর সুন্দর লাল গোলাপ,
আমার সত্য পরিচয় আমি আর গোপন রাখব না। আকবর বাদশার পুত্র ইহাই গো, আকবর বাদশার পুত্র ইহাই গো, আমার সত্য পরিচয় জেনে এখান থেকে চলে গেছে, তবে কি নেমে আসবে আমার জীবনে কোনো ঘোর অন্ধকার? নানা, এখন আমি কি করি? খোদা, এই বিপদের হাত থেকে তুমি আমায় রক্ষা করো মালিক, তুমি আমায় রক্ষা করো মালিক। হ্যালো 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 আমি জান, বলো মা। দেখো না আমি জান, যে সুন্দর মারঞ্জে 12টি বছর করে ফুল ফুটেনি, আর সেই সুন্দর মারঞ্জে কত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে, তাই নাকি? একবার দেখে শোনো আমি জান। বেশ, আমি এক্ষুনি যাচ্ছি মা। ফুল ফুটেছে, যাই আমি একটু ফুলটা দেখি, ফুল বাগানটা দেখে আসি। কে তুমি এইভাবে কুসুম ফুলের ডাল ভেঙে? কে তুমি? তোমার পরিচয় কি? পারস শহরে ঘর আমার, বাপ জানের নাম সম্রাট আকবর, তানার একমাত্র পুত্র নাম আমার শাহজামান, কিন্তু আপনাকে তো চিনলাম না, কে আপনি? আমাকে তুমি চিনতে পারলে না বাবা? আমি জান জান হ্যাঁ আমি তোমার শাশুড়ি আম্মা আপনি আমার সেলাম সাগ বাবা থাক বেঁচে থাকো ওঠো ওঠো চলো এবার চলো তোমাকে যে এক্ষুনি যেতে হবে তুমি এক্ষুনি আমার সাথে সব
আজ আমার ভাষা আমার কাছে ফিরে এসেছে আজ আমার কত আনন্দ হচ্ছে কেমন করে বুঝাই বলবো আমি একটা কথা জিজ্ঞাসা করব হ্যাঁ বলো বাবা সম্মুখে দাঁড়িয়ে আছে পাগলিটি কে ও পাগলি না বাবা ওকে তুমি চিনতে পারছো না ও মনে হচ্ছে ও যে তোমার বেগম আমার পাগলি যে তোমারই বেগম লালবানু ওই যে লালবানু যাও তুমি ওর সাথে কথা বলো আমি আসছি বাবা লাল বানু আমার সবচেয়ে দেখা রাজকুমারী আজ একটি বাচ্চা দেখো সাত সমুদ্র তেরো নদী পাড়ি দিয়ে আমি তোমার কাছে যেন জীবন্ত হয়ে ধরা দিয়েছি দেখি তুমি কোনো কথা বলছো না আমি বুঝতে পেরেছি তোমাকে রেখে আমি আবার দোষ শাদি করেছিলাম তো তাই তুমি আজ অভিমান করেছো তাই না আমি এমনকি অপরাধ অন্যায় করেছিলাম তোমার চরণে যে তার জন্য তুমি আবার দ্বিতীয়বার শাদি করেছো সে যে অনেক কাহিনী এসেছি যখন সাক্ষাতে সবকিছু বলবো আজ থেকে তুমি আমার আমি তোমার লালবানু খসো 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 চলো খসো আজ যখন কত আনন্দ হচ্ছে কি কি বুঝিয়ে বলবো তোমাকে তা কি বলতে যাই জানো ভালোবাসা দিয়ে রেখো যে আমার ভুলো না তুমি কোনদিন ভালোবাসা দিয়ে রেখো যে আমারে ভুলো না তুমি কোনদিন ভুলো না গো তুমি কোনদিন Oh,
বুঝতে পারছি কি বুঝতে পারছি ভালো করে দেখ আমি ভগবানই জরিনার মা ভগবানই তোর
আচ্ছা একটা কথা বলি, এতদিন তো তোমার জামাই তোমার মেয়ের কাছে ছিল, এবার আমার কাছে ফিরে এসেছে। আমার জামাই আমার মেয়ের কাছে থাকবে, তুই কেন নিবি? তুমি কি করবি? সুকাটা করব রে আমার। তোর এমনি নিয়েছি আমি মালিনি, ফুল তুলতে পারি, মালা গাঁথতে পারি, জাদুও করতে পারি, তো জাদুর দ্বারা এখনই মেরে ফেলবো। পায়ে ও ও মালিনী গো, তুই যা করেছিস তো চোখ তুলে এদিকে, কোথায় পালাবি তুই? আমি তোর আব্বা হতে যাবো কোন দুঃখে? খুব সম্মানী ব্যক্তি তুই। শোন, তোর চোখ তুলে নেবো। তোর চোখ তুলে নেবো, তোর চোখেই হচ্ছে যত বিষ। করেছিস
আর যদি তুমি না আসতে তাহলে তো ওই বাগানি আমাকে পৃথিবীর বুক থেকে ছড়িয়ে দিত। আর যখন তুমি আমার জীবন বাঁচিয়েছো আজ থেকে তুমি আমার ধর্মের আব্বা। না 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 না, ও আব্বা আমি হতে চাই না, ও আব্বা হওয়া আমার দরকার নেই। আচ্ছা মেনে নিলাম। হ্যালো, আজ থেকে যখন তুমি আমার জীবন রক্ষা করেছো আমার আব্বা যেন রাজ্য ঐশ্বর্য অর্ধেক তোমার নামে লিখে দেব। কথা বলো না
সমস্ত রাজ্য আমি তন্ন তন্ন করে খুললাম, এখনো পর্যন্ত আমার লাল বানুর সন্ধান পেলাম না। তবে কি, তবে কি এই জীবনে আর লাল বানুর সন্ধান পাবো না? না না, যেখানে থাক যত দূরে যাক, লাল বানুকে খুঁজে আমায় বার করতেই হবে। লাল বানু, এই না কেনে হেরেছি তোমায় গো লাল বানু, লাল বানু তাই বলো আমারি, লাল বানু তোমায় গো লাল বানু, লাল বানু তাই বলো আমারি, লাল বানু যে পথে গেছে আমার লাল বানু, আমার এই অভিশপ্ত জীবন আমি আর বাঁচিয়ে রাখতে চাই না। আমি এই মুহূর্তে নিজে নিজে আত্মহত্যা করতে চাই। বৎসজামান, আত্মহত্যা করা মহাপাপ, আত্মহত্যা করো না। এই মজুরি তোমরা অর্ধাঙ্গিনীকে নিয়ে মুর্শিদুগির গায়ে চলে গেলেন, সে পুনর্জীবন ফিরে হবে। বিসমিল্লাহ রহমানের রহিম। ওই নাহায়াকুল নদীর তুফান গো ভারী, মুর্শিদ কেমনে দেব পারি, আমি এই ফুল নিক্ষেপ করলাম, ফুলের সাহায্যে তুমি এখানে চলে এসো। বিসমিল্লাহ রহমানের রহিম। সবই তোমার দয়া, সবই তোমার করুণা, তুমি আমার লাল বানুর জীবন ফিরিয়ে দাও।
সবকিছু তোমায় বলবো, কিন্তু এই মুহূর্তে তোমাকে নিয়ে যাব কোথায়? কোথায় যাব? কে আমাদের সাহায্য সাহায্যের হাত বাড়িয়ে দেবে? আমার মনে পড়েছে, জানো ওই জরিনার বাগানে এই গভীর জঙ্গলে আমাকে নিয়ে এসেছিল। যাব, তবে মুর্শিদজি বলেছিল আমার দরবারে একখানা সুলেমানি হাতিয়ার আছে, সেই সুলেমানি হাতিয়ারের সাহায্যে তোমার হারানো সম্পদ আবার তুমি ফিরে পাবে, শত্রুকে তুমি দমন করতে পারবে। আর অপেক্ষা নয়, চলো এই মুহূর্তে লাল শহরে না গিয়ে এই মুহূর্তে আমরা যাব। আমার মনে হয় আমার আম্বিজান আসছে, এখনই আমার আম্বিজান এসে যাবে আমার জাদু থেকে। আমার জাদুকে আর কোনোদিনের জন্য আমার জাদুকে যেতে দেবো না, কিছুতেই যেতে দেবো না। আমি তোমার বেটি, তুমি রাজ্য পরিত্যাগ করে যেও না আম্মি জান, আমি তো আছি, কিসের ভয়? সব রাখার জায়গা আছে, ভয় রাখার জায়গা নেই। রাজ্য পরিচালনা করতে শিখেছি, হাতে অস্ত্র ধারণ করতে শিখেছি,
সহজে রাজ্য তোমাকে আমি দিচ্ছি না। তাহলে দেবে না? না। বেশ, আমি দেখতে চাই হারামের অন্ন ধ্বংস করে তোমার এই দক্ষিণ বাহুতে তুমি কত শক্তি সঞ্চয় করো। আমি আমার সঙ্গে তুমি যুদ্ধ করো, আমাকে করো পরাজয়, তারপর তুমি রাজ্য দাবি করো। ঠিক আছে, তাহলে মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও। এবার তোকে কে রক্ষা করবে? এই মুহূর্তে তোর মতো শয়তান না না এত সহজে তোকে মারবো না। এই কাছে সুরক্ষী বলুন কুমার রক্ষী, এতদিন তুই কাঁদছিলি জরিনার। আমি যখন দেশে ফিরে এসেছি আজ থেকে কার, আজ থেকে তোমার। এই রক্ষী, একটা কথা সবসময় স্মরণ রাখবে, কথা কি বলে জানো? কি বলে? যথা ধর্ম তথা জয়, যথা ধর্ম তথা জয়। পাপ করলে ভুগতে হয়, যেমন কর্ম তেমনি ফল, হাতে পরো শৃঙ্খল। তৃষ্ণায় দেবে হাত গ্লাস ঘোলা পানি, ক্ষুধায় দেবে একখানা শুকনো পোড়া রুটি। আর এসে বেশি যদি কিছু খেতে চাই তাহলে দিনে 50 ঘা করে চাবুক চালাবো। আচ্ছা দাদু, খুব কষ্ট ভোগ করছিলে, তাই তো তোমাকে সোহাগপুরে আমি নজরবন্দি করেছিলাম পাশাপাশি রাখার জন্য, তাই তুমি আমাকে নজরবন্দি করো না। করবে না? দাও নিয়ে যাও। আচ্ছা, তুমি যখন আমার কথা শুনে না, আমারও নাম জরিনা সুন্দরী। যদি কোনোদিন জীবনে সুযোগ পাই সেদিন আমার জাদুকে আর জাদু নয়ন মণিকেও নিজে হাতে আমি কতল করব। রাজ্যের কাঠুরিয়াকে ধরে নিয়ে এসো। ওই কাঠুরিয়ার এমন শাস্তি দেব না যা দেখে এই পারস শহরের লোক আতঙ্কে শিবিরে উঠবে। কাঠুরিয়াকে নিয়ে এসো। অনেক পাপ করেছিস, তাই পাপকে মোচন করার জন্য চলে যাচ্ছিস, তাই না? সেটা তোকে পরে বলবো, আগে আমার কথার জবাব দে। আমি বলছি এই বৃদ্ধ বয়সে কষ্ট করে গাড়ি চেপে তোকে আর আজমিরে যেতে হবে না। তাহলে কিসে করে পাঠাবে আব্বা? আমি তোমাকে আকাশ পথে পাঠাবো। ও আব্বা, কি করে পাঠাবে? কি করে পাঠাবে আব্বা?
গভীর জঙ্গলে শাদী করতে চেয়েছি, তোমার প্রস্তাবে রাজি হই, তাই তুমি হত্যা করেছি। ভুল করেছো? বেশ, তাহলে এখানে বসো। বলো আম্মি জান, যা করেছি ভুল করেছি, তুমি আমাকে মাফ করে দাও। যাও, লালবানু যখন তোমাকে মাফ করে দিয়েছে, আমি তোমাকে মাফ করে দিলাম। রাজ্যের ফকির সাহেবকে নিয়ে এসো। বিচার করবো আজ আমি একে একে বিচার করবো। তুমি কেমন আছো? ভালো আছো তো? ভালো আছি, খুব ভালো আছি। আমু খোদার দয়ায়, তোমার সাহায্যে আমু ভালো আছি। কোনো কষ্ট? আমার লালবানুকে ফিরে পেয়েছি। ফিরে পেয়েছো? কিন্তু লালবানু তোমাকে কথা দিয়েছিল, যদি আমার খসমকে জীবনে ফিরে পাই তাহলে তোমাকে কিছু দেব। কোদাল নিয়ে আসি কেন? রাজ্য দেবে? রাজ্য নিতে গেলে ওই ঝোড়া আর কোদাল লাগে না। তাহলে কেমন করে? হাতের লাঠিটা দাও, গায়ের চাদরটা দাও। এ আমার কুলসুমের চাদর। নয়া নবের আদেশ দাও। ভালো আছো মা?
আমার কলসুমের চাদর। আচ্ছা ঠিক আছে, মাথার টুপিটা দাও। টুপি নাবা? নাও। কাঁধের ঝোলাটা দাও। নাও। এই বাদশাহী পোশাকটা গায়ে পরো। এই কে? হ্যাঁ হ্যাঁ, আমি নয়া নবাব, আমার আদেশ। পর্ব মানে খুব পর্ব। বাবা কি হলো? এর ভেতরে এত সার পোকা কেউ বসে? সার পোকা নয়, এটা হলো বাদশাহী পোশাক। সোনা জহরত হীরে মানিক দিয়ে ডিজাইন করা আছে, তাই গায়ে ফুটছে। নামাজ পড়তে গেলে পড়ে যাবে না তো? না। আচ্ছা আচ্ছা, যদি পড়ে যায় তাহলে এই গাম ছাড়তে না, এইরকম করবেন যে রাখ। ফকির সাহেব, না এখন তুমি কে বলো তো দেখি। আমি তাই তো, আমি এখন কে? কে তুমি বলে দাও কে আমি? আমি তো মিয়া জান ফকির। আরে তুমি বলো না কে আমি এখন? ওমা আমি এখন কে দাও? আরে তুমি ফকির নও? তাহলে তুমি এখন এই পারস্যের নয়া নবাব। আমি বাদশা, আমি বাদশা। ওখানে বসবো? খুব বসবো? এটা সাহিত্য ডাক্তার। খুব বসবো? কেন বসবো? ওভাবে মসনাদে কেউ বসে না। তুমি একটিবার দেখে নাও কেমন করে বসতে হয়। নবাব হবে, সরে যাও। আমি এখন কে? তুমি হলে এখন পারস্যের নয়া নবাব। তার মানে আমি যা বলবো এই রাজ্যের প্রজারা সবাই শুনবে? এই রাজ্যের সমস্ত প্রজা তাই শুনবে, আমরাও শুনবো। এই হলো রক্ষী, রক্ষু তোমার কথা শুনবে। এই রক্ষী আমার কথা শুনবি তো? শুনবো। আমি কে বলতো? তুমি নবাব। আমি এখন নবাব, তাই তোমরাও শুনবা। তোমরা এই মুহূর্তে আমার আদেশ, তোমরা পথে পথে ভিক্ষে করে খাও, বেরিয়ে যাও। আদেশ হয়েছে, আমাদের পথে প্রান্তরে ভিক্ষা করে খেতে হবে। চলো যাওয়ার সময় একটিবার সালাম জানিয়ে। আমাকে সালাম কর। ইধর যাও গে আদম, বাহার যাও লোক, ইধর আও, উধার যাও, কান পকড় কে লাও, নাচো ডিসকো, নাচো ডিসকো, নাচো। ও
ওটা অপচাং করে বার করিনি। নয়া নবাবকে সম্মান করতে গেলে ওই হাতিয়ারটা। ও হেরা তাই ওইরকম করেছিস? হ্যাঁ আমার পেটে একেবারে চমকে উঠেছে। ও তুমি এদিকে এসো, আমি নবাব, আমার কথা শুনতে হবে। একটু ধরো, এইটা দাও, আমার কনসুমের চাদর। যদি কিছু হয় তো আমার কনসুম একেবারে খাটিয়ে একবার দিন সারা করে দেবে আমার। নবাব এইটা তুমি পরদিন দেখে না, আমার ঠ্যাঙা দাও। আমা বসো বসো বসো, ছোলা দাও মা, একটু বসো। কেন বাবা 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 বাবা, এই রাখি, কিরকম দেখাচ্ছে বল দিন। যেন রামচন্দ্র বসে আছে। বেশ মূর্খ কথাকার, এও সব জুলেখা, আর আমি ওখানে কিরকম বসেছিলাম কিরকম দেখাচ্ছল বল দিন। যেন বুড়ো একটা বাঁদর বসে রেখেছে একেবারে, বুঝলি? ওরে ওরে সেরা কেঁচায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখলি কি চলে? আর রাজার ছেলে না হলি রাজা হতে পারে না, বাদশার ছেলে না হলি ব্যবসায়ী করতে পারে না। ও বাপ তুমি নবাব, এই দেখো হাজার হাজার লোক সবাই দাঁড়িয়ে আছে। কি জন্য বলো তো? বিচার, হ্যাঁ বিচার, বিচার করো তুমি, বিচার করো। বিচার করবো, বিচার করবো।